তখন কিন্তু আমার সিনেমাটা দিয়েই সারা বাংলাদেশে লকডাউনে আমার সিনেমা হলগুলো খোলা হয়। আমি কিন্তু সাহস করে সিনেমা দিই, ঠিক আছে লিয়া দান সিনেমা, আমার সিনেমাটা সবাই হল খোলেন। কারণ সিনেমা নতুন সিনেমা ছাড়া হল মেলে কেন সিনেমা হল খুলবে? আমি আমার এক সিনেমা মনের থেকে লস করে দিয়েছি যে যাক হল খুলুক তাও সিনেমা দে। সেই টাইমে অনেকেই বড় বড় কথা বলে আসছে, অনেক মনে কর সেই টাইমে কেউ একটা সিনেমা হল আলার মুখে তো উঠে দেয়নি যে তোমরা হল খোলো, আমি হিরো আলার মুখে তো আমার সিনেমা। আমাদের এখানে অনেক মনে করেন ক্যাটাগরি আছে যে এ বি সি বিভিন্ন জায়গার তেরম করে টাকাগুলো দেওয়া হয়। আমরা যখন সিনেমা রিলিজ করার দিনে এমন পর্যা হয় সিনেমা রিলিজ করে হলে আমাকে পোস্টার ব্যানারটাকেও আমাদের বাসা থেকে নিয়ে যায় সিনেমা রিলিজ করতে হয়েছে। আমরা একটা আশায় রিলিজ করছি যে হলে সিনেমা চললে আমরা টাকাটা পাবো, এমনকি হলে তারা যে টাকা দিচ্ছে তারা মনে করে ওই টাকাটা আমরা কোনো রকম পোস্টার ব্যানার টাকাও হয়নি। তাও কিন্তু লোকজন যদি সব কটা সিনেমা চালাইতো তাহলে হইতো, কোটি করে 30-40টা হল পাওয়া যায়। সেই গল্পের মধ্যে মুখে দেখেন কি সব কটা হল মনে করেন খুব একটা ভালো না, হয়তো কিছু হলের পরিবেশ ভালো না, কিছু হলের মনে করেন সেল ভালো না, সব কিছু মিলেই আর কি আমরা যে টাকা পাই ওই টাকাটা আমাকে পোস্টার ব্যানারের টাকাও হয় না রিলিজ করার পরে। আচ্ছা, আপনার একটা সিনেমা আপনি গত বছরই তো গত বছরই দিয়ে আসলো আপনার, ওই সিনেমাটা কত টাকা খরচ হয়েছিল বা কত টাকা আপনি ওইখান থেকে ফিডব্যাক আনছেন? আমি টোকাই মুভিটা আমার রিলিজ হয়েছে ভালো একটা মোটামুটি হল থেকে, সেই হিসেবে আমরা হল থেকে সিনেমার টাকাটা উঠাতে পারিনি, তো আমরা মোটামুটি কিছু টাকা হল থেকে পেয়েছিলাম, বাদ বেগে থেকে আমরা বিভিন্ন অনলাইনে টাকাটা উঠান লেগেছে টোকাই মুভিটা। আর প্রথম সিনেমাটা আমরা সাহসী হিরো আলম, সারা বাংলাদেশে যে আপনি জানেন লকডাউন যখন চলে, লকডাউনের টাইমে কোনো 2 বছরের লাগান সিনেমা অনেক দিন কিন্তু হলগুলো বন্ধ ছিল, সিনেমা হল যখন খুলবে কেউ কিন্তু হলে সিনেমা দেয় না, তাই সিনেমা হল মালিকরা সিনেমা হল খুলবে। তখন কিন্তু আমার সিনেমাটা দিয়েই সারা বাংলাদেশে লকডাউনে আমার সিনেমা হলগুলো খোলা হয়। আমি কিন্তু সাহস করে সিনেমা দিই, ঠিক আছে লিয়া দান সিনেমা, আমার সিনেমাটা সবাই হল খোলেন। কারণ সিনেমা নতুন সিনেমা ছাড়া হল মালিকরা কেন সিনেমা হল খুলবে? আমি আমার এক সিনেমা মনের থেকে লস করে দিয়েছি যে যাক হল খুলুক তাও সিনেমা দে। সেই টাইমে অনেকেই বড় বড় কথা বলে আসছে, অনেক মনে কর সেই টাইমে কেউ একটা সিনেমা হল আলার মুখে তো উঠে দেয়নি যে তোমরা হল খোলো, আমি হিরো আলার মুখে তো আমার সিনেমা দিয়ে হল খোলাইছিলাম। আচ্ছা, টুকাই সিনেমা, আপনি তো একজন প্রযোজক, টুকাই সিনেমাতে আপনার কত টাকা খরচ হয়েছিল? টাকার অ্যামাউন্টটা না বলে মোটামুটি ভালো খরচ আচ্ছা, হয়েছে। হলে চালানোর জন্য, হলে যে আপনি সিনেমা দিচ্ছেন, হল থেকে ফিডব্যাক কীভাবে আসছে, নাকি শুধু পোস্টারই খরচ হয়ে গেছে? না হল থেকে ফিডব্যাক পাইছি খুবই কম, খুবই অল্প টাকা পেয়েছি, যে টাকা পাইনি তা না, টাকা পেয়েছি কম।